রাজধানীর নিউ মার্কেট থেকে ঈদ কেনাকাটার খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী রকিবুল রাহাত। রকিবুল রাহাত, আসলে ঈদের কেনাকাটা কেমন জমে উঠেছে, বিশেষ করে কোরবানি ঈদের থেকে রোজার ঈদে আসলে কেনাকাটা বেশি জমে, এই ঈদের পরিস্থিতি কেমন দেখছেন? রেদোয়ান, বিশেষ করে প্রায় 14 দিনের বিধিনিষেধের পরে যেহেতু মার্কেট শপিং মলগুলো খুলেছে, সে কারণে কিন্তু ক্রেতারা আসছেন। যদিও যারা বিক্রেতা রয়েছেন তারা বলছেন যে সাধারণ সময়ের চেয়ে অর্থাৎ রোজার ঈদের তুলনায় কিন্তু কোরবানির ঈদে কেনাকাটা কিছুটা কম হয়, তবুও তারা আশানুরূপ বেশ ভালো বেচা বিক্রি করছে বলে আমাদের জানিয়েছেন। এছাড়া আমি একটু বলতে চাই যে বেশ কিছু শর্ত সাপেক্ষে কিন্তু মার্কেট খোলা রাখার কথা বলা হয়েছিল, সেসব শর্ত আসলে পুরোপুরি মানা হচ্ছে সেটি আমি বলবো না, কিন্তু মার্কেট কর্তৃপক্ষ বা যারা দোকানি রয়েছে তারা চেষ্টা করছে। আমি একজন দোকানির সাথে কথা বলে একটু জেনে নিতে চাই, লকডাউন খোলার পরে আপনারা মার্কেট খুললেন, এখন পর্যন্ত বেচা বিক্রি কেমন? আসলে আপনাকে একটু জিজ্ঞেস করি যে বেচা বিক্রি এখন পর্যন্ত কেমন? আপনারা তো কেনাকাটা করতে এসেছেন, এখন পর্যন্ত স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে মার্কেট কর্তৃপক্ষের কেমন কি ব্যাপার দেখলেন? স্বাস্থ্যবিধি মানার ব্যাপারে দোকানদারদের তেমন কোনো রেস্ট্রিকশন বা কোনো ধরনের নিয়ম নীতি ফলো আপ নাই। আপনারা আমাদের কাস্টমারদের পক্ষ থেকে মোটামুটি যা দেখছি আলহামদুলিল্লাহ ভালো। এমনিতে স্বস্তি বোধ করছেন কিনা কেনাকাটা করে? স্বস্তি বোধ বলতে অনেকদিন পরে লকডাউন ওপেন হচ্ছে, এই কারণে সবাই একটু উৎসাহ আর কি, আরো সামনে। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ রেদোয়ান, আমি আপনাকে আর একটু জানিয়ে রাখি, আমরা এখানে আসার পর যে ব্যবসায়ীদের সাথে কথা বলেছি তারা বলছে যে এই যে 8 দিনের জন্য যে দোকানপাট খুলে দেওয়া হয়েছে তাতে তারা আসলে পুরোপুরি যে ক্ষতি সেটি হয়তো বা পুষে উঠতে পারবে না, কিন্তু যতটা বেচা বিক্রি তারা করে রাখতে পারে, কারণ সামনের দিনগুলোতে হয়তো বা আবার কঠোর বিধিনিষেধ আসতে পারে, সেক্ষেত্রে তারা বলছেন যে এই বেচা বিক্রিতে তাদের কিছুটা হলেও উপকার হবে। রেদোয়ান, নিশ্চয়ই রকিবুল রাহাত, পরবর্তীতে প্রয়োজনে আবারও আপনার সঙ্গে আমরা সংযুক্ত হতে পারি।